জয় রাধে। সমবেত পরম পূজ্যস্পদ শ্রী শ্রী হরি নামানুরাগী সুধী ভক্তবৃন্দ, ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলী ও আমার আদ্যাশক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানীর অংশ সম্ভূতা আমার সকল মাতৃবর্গ, জানি না কোন জন্মের কতখানি সুকৃতির ফলে আমার পিতামাতার আশীর্বাদে আমি এহেন মনুষ্য জন্মটুকু পেয়েছি এবং আমার দয়াল গুরুদেবের অসীম করুণায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ছায়ায় এসে আমি দাঁড়াবার সৌভাগ্যটুকু লাভ করেছি। কিছু হরি কথা, কৃষ্ণ কথা আপনাদের আস্বাদন করানোর জন্য, তাই আমি তো আপনাদের বাড়ির মেয়ে, আপনারা সবাই মিলে দূর থেকে একটু এই অভাগিনীকে আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদের জোরে আজ এতদূর আসতে পেরেছি। আপনারা আশীর্বাদ করেছিলেন বলে তবে এখনো পর্যন্ত ভগবান আমার বদনে এই হরিনাম রেখেছে। অনেক জন্মের স্বীকৃতির ফলে পেয়েছি মনুষ্য জন্ম, আর এমন মনুষ্য জন্ম পেয়ে বদনে কৃষ্ণ নাম বলতে পেরেছি আপনাদের কৃপাতে। তাই আমার তো সৌভাগ্য হয় না যে এক এক করে সবার চরণে প্রণাম করে চরণধুলি মাথায় নেব। তাই আজ আমি আসরে দাঁড়িয়ে যে যেখানে যেমনভাবে দাঁড়িয়ে আছেন, যে যেখানে যেমনভাবে বসে আছেন, আজ দূর থেকে এই অভাগিনী সুচিত্রা আপনাদের যুগল চরণে প্রণাম জানাবে। আপনারা সবাই মিলে কৃপা করে এই অভাগিনী সুচিত্রার নামটুকু চরণের পাশে লিখে রেখে সবাই মিলে শুধু আমাকে এইটুকু আশীর্বাদ করবেন। আপনাদের কৃপা না হলে কৃষ্ণ কথা বলা যাবে না, কারণ শাস্ত্রে আছে, শাস্ত্রকার শাস্ত্রমতে বলেছে। কি শাস্ত্রে বলেছে? যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রিকা বিহনে যন্ত্র কেমনে বাজিবে, আমি বিনা যন্ত্র তোমরা হও যন্ত্রধারী, যেমনে উচ্চারিবে ঠিক তেমনে উচ্চারিবে। আপনারা যেমনি ভাবে কৃপা করবেন আমি ঠিক তত্রূপ আপনাদের আস্বাদন করাবো। তাই আজ এই আসরে দাঁড়িয়ে দূর থেকে আপনাদের যুগল চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। Thank you.
আজকে গৌর হরি ভক্তগণ সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনে হরি নামে মেতে উঠেছে। আজকে কেমন করে গৌর হরি হরি গুণগান গাইছে দেখো। শ্রীবাস অঙ্গনে নাচে শচির দুলা, শ্রীবাস অঙ্গনে নাচে শচির দুলা, শ্রীবাস অঙ্গনে নাচে শচির দুলা, সঙ্গেতে নাচে আমার নিতাই দয়াল, সঙ্গেতে নাচে আমার নিতাই দয়াল, সঙ্গেতে নাচে আমার নিতাই দয়াল, সঙ্গেতে নাচে আমার নিতাই শ্রীবাস অঙ্গনে নাচে শচির দুলা, শ্রীবাস অঙ্গনে নাচে শচির দুলা, শ্রীবাস অঙ্গনে নাচে শচির দুলা, আজ ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, দেখোই তো আমার গোড়াই নাচে, 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 নানা রাই নাচে রাই নাচে, আজ ভক্তগণ সঙ্গে গৌরহরি হরি নামে বিভোর রয়েছে। ও মা, আজকে কি গৌর একা নাচছে? না, শ্রীবাস অঙ্গনে পঞ্চতত্ত্বকে সঙ্গে নিয়ে আজ গৌরহরি হরি নামে বিভোর রয়েছে। এই বাবা কথা বলিস না, এই কথা বলছিস কেন? আজকে গৌরহরি একা নয়, আজকে গৌরহরির সঙ্গে আরো অনেকে আছে। আমরা সবাই বলি যে পঞ্চতত্ত্ব, কিন্তু আমাদের বাড়িতে পঞ্চতত্ত্বের ছবি থাকে বা মন্দিরে পঞ্চতত্ত্বের ছবি দেওয়া থাকে, কিন্তু অনেকেই আমরা পঞ্চতত্ত্বের নাম জানি না। এখানে অনেকেই আছে যারা পঞ্চতত্ত্বের নাম জানে না, তো যারা জানো না আমি বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। পঞ্চতত্ত্ব কে 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 জানো? নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর অদ্বৈত নিত্যানন্দ,
আনন্দ শ্রী বাস গদাধর শ্রী বাস গদাধর কজনের নাম বললাম কজন চারজন তাই তো তাহলে পঞ্চতত্ত্ব মানে তো পাঁচজন আমরা চারজনের নাম জানতে পেরেছি শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তাহলে এই পঞ্চতত্ত্বের সারতত্ত্ব আর একজন আছে চারজনের নাম জানলাম আর একজনকে দেখো সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর হরি হরি বল আজ হরি বলে গোরা নাচে হরি বলে গোরা নাচে হরি বলে গোরা নাচে হরি বলে গোরা নাচে দক্ষিণে নিতাই কে নয়ে হরি বলে গোরা নাচে দক্ষিণে নিতাই কে নয়ে কইলা বামে গদা ধরে লয়ে হরি বলে গোরা নাচে কইলা দক্ষিণে নিতাই কে নয়ে হরি বলে গোরা নাচে কইলা বামে গদা ধরে আজ পঞ্চতত্ত্ব সঙ্গে লয়ে হরি বলে গোরানাথ আজ পঞ্চতত্ত্ব সঙ্গে লয়ে হরি বলে গোরানাথ কইলা ভাবা বেশে বিভোর হয়ে হরি বলে গোরানাথ ভাবা বেশে বিভোর হয়ে হরি বলে গোরানাথ আজ হরি বলে আজকে পঞ্চদত্তর সঙ্গে গৌরহরি নাচ তা শুধু পঞ্চদত্তের নাম জানলে হবে না বাবা কার মধ্যে কোন শক্তি লুকিয়ে আছে সেটা আমাদের জানতে হবে আর জানলে কি হবে না আমাদের ভজনের সুবিধা হবে প্রথমে যিনি নাচছেন শ্রী অদ্বৈত শান্তিপুরের বুড়ো মালি বৈকুণ্ঠের বাগান করে খালি আনিল এক নবরসের চারা নিতায় মালিরে পাইয়া চারাটি তার হাতে দিয়া রোপণ করিতে দিল নাড়া শান্তিপুরের বুড়ো মালিকে অদ্বৈত গোসাই আমাদের গৌরানা ঠাকুর হলো অদ্বৈত প্রভু আজকে অদ্বৈত প্রভু অদ্বৈত প্রভুর মা ছিল নাভা দেবী আর অদ্বৈত ঠাকুরের ডাক নাম ছিল কমলাক্ষ একদিন মধ্যরাত্রিতে মা নাভা দেবী চিৎকার করে ডাকছে কমলাক্ষ কমলাক্ষ আই বাবা আমার কাছে আয় কমলাক্ষ কোথায় বাবা তুই একবার আমার কাছে আয় কমলাক্ষ যখন মা চিৎকার করছে অদ্বৈত প্রভু তো মাতৃভক্ত মায়ের চিৎকার শুনে অগ্নি ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলে মা মা তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন তুমি চিৎকার করছো কেন ও মা মা বলো না তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন মা বাবা আমার মনে একটা বাসনা জেগেছে রে আমার মনে একটা ইচ্ছা জেগেছে রে পারবি না বাবা আমার আশাটা পূরণ করতে পারবি না তুই আমার আশাটা পূরণ করতে ও মা বলবে তো তোমার কি আশা আমি নিশ্চয় পারবো বলো তোমার কি আশা বাবারে
লোকের মুখে শুনেছি সব তীর্থ বারবার সাগর তীর্থ নাকি একবার। আচ্ছা বাবা, এটা কি মাস বলতো? কেন মা, এটা তো অগ্রহায়ণ মাস। বাবা এক কাজ কর না বাবা, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, বয়স তো আমার কম হয়নি রে, তাই আমার শেষের দিনে আশা জেগেছে আমি ওই সাগর তীর্থ দর্শন করবো। আমার আশাটা পূর্ণ কর না বাবা, আমাকে সাগরে নিয়ে চল, আমি সাগর দর্শন করব। তোর বৃদ্ধ মা তোর কাছে এইটুকু আশা করছে বাবা, আমাকে একটু সাগর তীর্থে নিয়ে চল। কথাটা শুনে অদ্বৈত প্রভুর মাথায় হাত উঠল। পারবো না মা, আমি পারবো না, কারণ আমি তোমার আশা পূর্ণ করতে পারবো না, এই বৃদ্ধ বয়সে আমি তোমাকে হারাতে চাই না মা। নাভা দেবী বলে, আমি জানি তুই পারবি না, তুই সন্তান হয়ে সন্তানের দায়িত্ব পালন করতে পারবি না, মায়ের আশা জেগেছে আর তুই সন্তান হয়ে মায়ের আশাটা পূর্ণ করতে পারবি না বাবা। মা গো, তুমি অমন করে বলো না, আমি কেন পারবো না সেটা তুমি শোনো আগে। কেন পারবি না, আমার আশা জেগেছে, কেন পারবি না পূর্ণ করতে? মা গো, বেশ কয়েকটা পদ পায়ে হেঁটে যেতে হবে, অনেকটা পথ পায়ে হেঁটে যেতে হবে, তুমি তো বৃদ্ধ মানুষ হাঁটতে তো পারবে না, আমি না হয় ওই পায়ে হাঁটা পথটা তোমায় কাঁধে করে নিয়ে যাব, আমি না হয় পায়ে হাঁটা পথটা তোমায় কাঁধে করে নিয়ে যাব। কিন্তু মা গো, সাগর তীর্থে যেতে গেলে একটা জায়গা পড়ে যার নাম হচ্ছে শতমুখী বানতলা। একশো গঙ্গার মুখ নাকি এক জায়গায় হয়েছে মা, আর সেখানের জল সবসময় চক্রের মতো পাক খায়, কোনো নৌকা যাত্রী যদি ওই পাকের মধ্যে পড়ে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে বাঁচাবার। তাই বলো আমি কি পারি ছেলে হয়ে মাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? পারবো না মা। কমলাক্ষ, আমি বলছি আমি যাবো, তুই আমাকে নিয়ে চল। অদ্বৈত প্রভু মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, মা তুমি আমাকে যা বলবে আমি তাই করব, কিন্তু এই আশাটা তুমি আমার কাছে করো না, আমি পূর্ণ করতে পারবো না। যখন বলল পারবো না, মা তখন কাঁদছে, এমন সন্তানকে পেটে ধরলাম যে আমার আশা পূর্ণ করতে পারবে না। যখন মা কাঁদছে, মাকে কতটা ভালোবাসে দেখুন অদ্বৈত প্রভু। যখন মা কাঁদছে, মায়ের চোখের জল দেখে অদ্বৈত প্রভু ঠিক থাকতে পারল না, সঙ্গে সঙ্গে মায়ের হাতটা নিজের মস্তকে ধারণ করল। মায়ের হাতটা নিজের মস্তকে ধারণ করে বলে, মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি সাগর তীর্থে নিয়ে গিয়ে তোমায় সাগর দর্শন করাতে পারবো না, ওই গঙ্গায় তোমায় স্নান করাতে পারবো না, তুমি আমার মস্তকে হাত রেখে আশীর্বাদ করো, আমি যেন মা গঙ্গাকে এই শান্তিপুরের মাটিতে নামিয়ে আনতে পারি। আমি সাগরে নিয়ে গিয়ে তোমায় গঙ্গায় স্নান করাতে পারবো না, তুমি আমায় আশীর্বাদ করো, আমি ওই সাগরকে যেন ওই গঙ্গাকে যেন এই শান্তিপুরে নিয়ে আসতে পারি। তাই আজকে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে অদ্বৈত আচার্য হুঙ্কার দিচ্ছে, কোথায় কোথায় পতিত পাবনি গঙ্গা, নেমে এসো নেমে এসো মর্তের মাটিতে, কোথায় পতিত পাবনি গঙ্গা, নেমে এসো শান্তিপুরের মাটিতে। অদ্বৈত প্রভু যখনই আহ্বান করলো, অমনি মা গঙ্গা কুলকুল নিনাদে ধ্বনি করে শান্তিপুরে আসছে। আসবে না? যার অদ্বৈত প্রভুকে সদাশিব মহাদেব, যার মস্তকে গঙ্গা আছে সে ডাকবে, আর গঙ্গা আসবে না? যখনই ডাকলো অমনি গঙ্গা বয়ে আসছে। পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, ও
অতীত পাবনি গঙ্গে, 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 গৌর হরি বল, অতীত পাবনি গঙ্গে, অতীত পাবনি গঙ্গে, অতীত পাবনি গঙ্গে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা বুঝতেই পাচ্ছেন গলাটা ভীষণ চেপে গেছে, কারণ আপনাদের আশীর্বাদে সেই দুর্গাপুজো থেকে গান হচ্ছে, তো তাই এই অঘ্রাণ মাসটা আবার বেশি, রাত্রি সকাল করে দুই বেলা হচ্ছে, সেই জন্য গলাটা একটু চেপে গেছে, কেউ কিছু মনে করবেন না। আজকে অদ্বৈত প্রভু যখন হুঙ্কার দিল, গঙ্গা নেমে এলো শান্তিপুরের মাটিতে, অদ্বৈত প্রভু নাম রাখলো সুরধ্বনি গঙ্গা, অদ্বৈত প্রভুর দেওয়া নাম সুরধ্বনি। যেই গঙ্গা নেমে এসেছে, অগ্নি মা নাভাদেবী কি করলো জানেন, তার মনের বাসনা পূর্ণ করার জন্য সঙ্গে সঙ্গে গঙ্গার জলে নেমে গেলেন। গঙ্গার জলে নেমে, গঙ্গার জলে যখন স্নান করছে, মা চিন্তা করছে এটা তো নিজের জন্য চেয়ে ফেলেছি ছেলের কাছে, মা তো জানে ছেলে আমার কম নয়, যা চাইবো তাই পাবো, তাই নিজের জন্য চেয়েছি, এবার জগৎবাসীর জন্য চাইবো কিছু। তাই মা নাভাদেবী আবার একটা ছেলের কাছে নাটক করছে, কি না, জলে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আবার মা চিৎকার করছে, কমলাক্ষ কমলাক্ষ কমলাক্ষ। অদ্বৈত আচার্য চিন্তা করে মায়ের কি কোনো বিপদ ঘটলো, সঙ্গে সঙ্গে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, মা কি হয়েছে, কি হয়েছে তোমার, ও মা কি হয়েছে, জ্বালা বেড়েছে রে, আমার বুকের মধ্যে জ্বালা বেড়েছে, কি কষ্ট হচ্ছে তোমার বলো। বাবা রে, এই অভাগিনী মাটাকে উদ্ধার করার জন্য তুই গঙ্গাকে নামিয়ে এনেছিস, এই পতিতা মাকে উদ্ধার করার জন্য তুই সাগর থেকে গঙ্গাকে শান্তিপুরের মাটিতে নামিয়ে এনেছিস, কিন্তু বাবা রে, আমার মতো কত পতিতা জীব যে পড়ে আছে কলিজীবে, আমার মতো কত পতিতা জীব, কত নরনারী পড়ে আছে, সেদিন তুই আমার হাতটা তোর মস্তকে রেখেছিলিস বাবা, আজকে তোর হাতটা আমার মাথায় রেখে প্রতিজ্ঞা কর, তুই গোলক থেকে মদন মোহনকে এই কলিযুগের মাটিতে নামিয়ে নিয়ে আসবি, কথা দে। আজকে মায়ের মাথায় হাত রেখে প্রতিশ্রুতিবদ্ধ হলো, প্রতিজ্ঞায় বদ্ধ হলো অদ্বৈত আচার্য, আনবো মা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি তোমার আশা অবশ্যই পূর্ণ করব। তাই অদ্বৈত আচার্য সেই থেকে ডাকতে লাগলো একটিমাত্র তুলসী পত্র দিয়ে আর গঙ্গা জলে, ডাকতে লাগলো কোথায় কোথায় রাধা মদন গোপাল, এসো হে ধরণী তলে, একাকার করে দিতে এসো ভক্তি প্রেমে। অদ্বৈত আচার্য যখন ডাকছে, ওই তুলসী পত্রটি গোবিন্দ চরণে দেওয়ার পর প্রত্যেক দিন কি করে, আবার পরের দিন ওই তুলসী পত্রটি গঙ্গার জলে ভাসিয়ে দেয়, ফেলে দেয়, প্রত্যেক দিন তুলসী পত্রটি সুজন স্রোতে যায়, মানে যেদিকে জলের ঢেউ যায় সেই দিকে যায়, কিন্তু আজকে যাচ্ছে উজান স্রোতে, মানে জলের ঢেউ যেদিকে যাচ্ছে সেদিকে পত্র যাচ্ছে না, তার বিপরীত দিকে যাচ্ছে, আর যখনই দেখেছে বিপরীত দিকে যাচ্ছে, তখনই অদ্বৈত আচার্য বুঝতে পেরে গেছে এইবার ভগবানের আবির্ভাব তিথি আসছে, এইবার ভগবান আসবে। তাই ওই তুলসী পত্রটিকে লক্ষ্য করে অদ্বৈত আচার্য গঙ্গার তীর ধরে চলেছে ছুটতে ছুটতে,
তুলসী যায় নিরে নিরে, আচার্য যায় তীরে তীরে, গঙ্গার তীর ধরে যাচ্ছে। এমন সময় হঠাৎ লক্ষ্য করছে ঘাটে স্নান করছে, নবদ্বীপের ঘাটে স্নান করছে কে? জগন্নাথ মিশ্রের স্ত্রী শচী দেবী স্নান করছে, আর তুলসী পত্রটি ওই শচী দেবীকে সাতবার প্রদক্ষিণ করে শচী দেবীর নাভিমূলে লুকিয়ে গেল। অদ্বৈত আচার্য ভেবে নিল এই গর্ভেই আমার ভগবান আসবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই, ওই রমণীর গর্ভেই আমার ভগবান আসছে। কিন্তু বুঝতে তো পারলো যে রমণীর গর্ভে ভগবান আসবে, কিন্তু কে ভগবান সেটা জানবে কি করে? অদ্বৈত আচার্যের মানে শচী দেবীর যদি অনেকগুলো সন্তান হয়, অদ্বৈত আচার্য কি করে বুঝবে এর মধ্যে কোনটা ভগবান? তাই অদ্বৈত আচার্য চিন্তা করে যেই সন্তান জন্মগ্রহণ করবে আমি ভগবান জ্ঞানে তাকে প্রণাম করব, আর সে যদি আমার প্রণাম সহ্য করতে পারে তবেই ভাববো এই সেই ভগবান, নইলে ভগবান নয়। তাই তো সর্বপ্রথম সর্বপ্রথম শচী দেবীর আরতি কন্যা হয়েছিল, এটা আপনারা জানেন। কিন্তু অদ্বৈত প্রভু খবর পেয়ে যেই না প্রণাম করে ভগবান ভেবে, অমনি প্রণাম সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে পরলোক গমন করে। এইভাবে আটটা কন্যা হয়েছে। তারপর বিশ্বরূপ নামে একটা ছেলে এলো, সেও চলে গেল। তারপর নিমাই এসে যখন হরি নামে মাতাচ্ছে জগৎ, তখন অদ্বৈত প্রভুর কাছে খবর গেল, গোসাই গোসাই আপনার ডাকে ভগবান সাড়া দিয়েছে, ভগবান এসেছে, এতটুকু একটা বাচ্চা ছেলে হরি নাম করে জগৎ মাতাচ্ছে, তুমি একবার দেখবে চল। খবর পাওয়া মাত্র অদ্বৈত প্রভু ছুটে যাচ্ছে নিমাইকে দেখতে। ছুটতে ছুটতে গিয়ে দেখে কি অপূর্ব দেখতে একটা বাচ্চা ছেলে, আহা দেখলে নয়ন জুড়িয়ে যায়। অদ্বৈত আচার্য কত বয়স নিমাইয়ের থেকে, অমনি অদ্বৈত আচার্য গিয়ে যেই না নিমাইকে প্রণাম করলো ভগবান গানে, সঙ্গে সঙ্গে নিমাই তার বাম পাখানা অদ্বৈত আচার্যের মস্তকে তুলে দিল। আর যখনই মস্তকে তুলে দিল অদ্বৈত আচার্য চিন্তা করলো এই সেই ভগবান আমার ডাকে সাড়া দিয়েছে। তাই আজকে সেই অদ্বৈত প্রভু গৌরানা ঠাকুর আজকে পঞ্চতত্ত্বর মধ্যে একজন, আজকে গৌরহরি পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়ে নাচছে, অদ্বৈত প্রভু নাচছে। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আজ গৌর হরি ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, গৌর হরি ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, আজ গৌর কে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, গৌর কে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে। আর কে নাচছে? আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, ভাই ভাই বলে আমার নিত্যানন্দ নাচিছে, ভাই না ভাই 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 বলে নিত্যানন্দ নাচিছে, ভাই 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 বলে নিত্যানন্দ নাচিছে। আর কে নাচছে? আমার শ্রীবাস নাচিছে, আমার শ্রীবাস নাচিছে, গৌর হরি চরণ ধরে শ্রীবাস নাচিছে, গৌর হরি চরণ ধরে শ্রীবাস নাচিছে। আর কে? আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, রাই 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 বলে গদাধর নাচিছে, রাই রাই বলে গদাধর নাচিছে, আমার গৌরকে জড়িয়ে ধরে গদাধর নাচিছে, গৌরকে জড়িয়ে ধরে গদাধর নাচিছে। এই গদাধর আবার একটা ঘটনা আছে, এই গদাধরকে গৌরহরি মাঝে মাঝে কি করতো জানেন? ভাবাবেশে বিভোর হয়ে গিয়ে গদাধরকে জড়িয়ে গৌরহরি বলতো কি, বলে এই তো আমার রাধা এসেছে, এই তো আমার রাধা এসেছে, বলে এই তো আমার রাধা এসেছে, এই তো আমার রাধা এসেছে, গদাধরের গলা জড়িয়ে ধরে, এই তো আমার রাধা এসেছে, আরে গদাধরের গলায় জড়িয়ে ধরে,
গদাধরকে রাধা ভেবে জড়িয়ে ধরতো কেন? তার কারণ, বৃন্দাবনে একবার অনাদিরাদি গোবিন্দ ললিতাকে ডেকে বলছে, ললিতা এই যে শোনো শোনো না, সবসময় ব্যস্ত, একটু শোনো না। ললিতা বলে, বলো কি বলবে? ও ললিতা, আসলে কি জানো, আমার না একটা বাসনা জেগেছে, ইচ্ছা জেগেছে। ললিতা বলে, তোমার ইচ্ছা জেগেছে তা বলো। ভক্তের ইচ্ছা জাগে জানি, কিন্তু ভগবানের ইচ্ছা জাগে বলে জানতাম না। তা বলো তোমার কি ইচ্ছা। ও ললিতা, আসলে আমার ইচ্ছাটা কি হলো জানো, আমি না তোমাদের সঙ্গে একটু পাশা খেলা খেলব। ললিতা বলে, শ্যাম তুমি রাখাল ছেলে হয়ে পাশা খেলা খেলতে পারবে? বলে, চেষ্টা করলে কেন পারবো না, আমি একটু খেলবো। ও শ্যাম, তোমার মাথা কি ভূতে ধরেছে নাকি? হ্যাঁ, তুমি পাশা খেলা খেলবে? এত খেলা ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত তোমার মাথায় পাশা খেলাটাই ঢুকলো? ও ললিতা, শোনো না, আজ আমি পাশা খেলা খেলবো। ললিতা বলে, তোমার ইচ্ছা কি কখনো অপূর্ণ থাকে? তা তোমার যখন ইচ্ছা তুমি পাশা খেলা খেলবে তো খেলবে, তা আমাকে বলার কি দরকার? ও, তোমাকে বলছি কারণ আমি তোমাদের সঙ্গে খেলবো বলে। ললিতা বলল, ঠিক আছে, আমাদের সঙ্গে খেলবে তো? বলে, হ্যাঁ, তোমাদের দলের সঙ্গে আমাদের দল আজকে পাশা খেলা হবে। ললিতা বলল, বেশ তাই হবে, এবার আমি আসি তাহলে। বলে, আরে বাবা, যাচ্ছ কোথায়, এখনো কথা শেষ হয়নি, দাঁড়াও না, এত ব্যস্ত কিসের বলো তো? বলো কি বলবে। ও ললিতা, পাশা খেলা তো হবে, কিন্তু পাশা খেলাতে পুরস্কার পাবে কে জানো? ললিতা বলে, ওটা আবার কোনো নতুন কথা, পুরস্কার আবার কে পাবে? যে দল জয়ী হবে সেই দল পুরস্কার পাবে। গোবিন্দ বলে, না, ওই জন্যই তো খেলাটা হবে, আজকে জয়ী দল পুরস্কার পাবে না, আজকে যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে। ললিতা বলে, শ্যাম এই যে তুমি যখন যেটা মনে করবে তখন সেটা করবে, তুমি নিয়ম কখনো ভাঙবে আবার গড়বে? আমরা সারা জীবন করে আসছি, দেখে আসছি, যে দল জয়ী হয় সে দল পুরস্কার পায়, আর আজকে তুমি বলছো হারা দল পুরস্কার পাবে, এটা হয় কখনো? কেন বলছি হারা দল পাবে? কারণ গোবিন্দ তো জানে যে আমি কোনোদিন আমার রাধারানীর কাছে জয়ী হতে পারবো না, অতএব পুরস্কার তো কোনোদিন পাবোই না, তাই আজকে নিয়মটা পাল্টে দিয়ে পুরস্কারটা পেতে হবে, কারণ আমি তো হারবো, আর আজকের দিনটার মতো পুরস্কারটা একটু গ্রহণ করব আমি, এই আশা। ললিতা মনে মনে ভাবে, আজকেই পরীক্ষা হয়ে যাবে, এই ভগবান কত চালাক আর ভক্ত কত চালাক। ও শ্যাম, হারাদল পুরস্কার পাবে মেনে নিলাম, কিন্তু পুরস্কারটা কি হবে, মগ বাটি গ্লাস এইসব নাকি? বলে, না না, ওটা নয়। তাহলে কি পুরস্কার দেবে? বলো, ওই যে আলিঙ্গন, আজকের পুরস্কার মহামিলন আলিঙ্গন। ললিতা বলল, বেশ। ও ললিতা, দাঁড়াও না, আবার চলে যাচ্ছ কেন, কথা এখনো শেষ হয়নি। ললিতা বলে, এখনো বাকি আছে? বলে, হ্যাঁ, আসলে এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই, কথাটা তো কেউ জানলো না, তুমি এক কাজ করো, সমস্ত রাখালকে আর সমস্ত তোমার সখীদেরকে জানিয়ে দিও যে আজকে খেলা হবে পাশা খেলা, আর খেলাতে হারা দল পুরস্কার পাবে। ললিতা বলল, বলে দেব, চিন্তা করো না, ও নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, আমাকে যখন দায়িত্ব দিয়েছো সবাইকে খবর দেওয়ার, আমি দিয়ে দেব। ললিতা তো চালাক কম নয়, বলে, আমি সবাইকে বলে দেব, কিন্তু বলে দেব বলে কাউকে বলল না, নিজে মনে মনে রেখেছে আজকে হারা দলকে পুরস্কার দেবে কৃষ্ণ। এই বলে দুদিকে দুটো দল বসেছে, একদিকে শ্রীকৃষ্ণের দল, একদিকে রাধারানীর দল। আজকে রাধারানীর হয়ে গুটি চালছে ললিতা, আর গোবিন্দের হয়ে গুটি চালছে শ্রীরাম। ললিতা তো সব জানে হারা দল পুরস্কার পাবে, অতএব খেলার প্রতি মন দেবার কোনো দরকার নেই, কারণ হেরে যেতে সময় লাগে না, জয়ী হতে গেলে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়, তবেই জীবনে জয়ী হওয়া যায়।
সমস্ত বাধাকে পিছনে ফেলে দিয়ে জয়ী হতে হয়। আজকে ললিতার তো খেলার একদম ইচ্ছা নেই, কারণ হারা দল যখন পুরস্কার পাবে কষ্ট করে খেলার কোনো প্রয়োজন নেই। রাধে রাধে। তাই ললিতার খেলার ভঙ্গি দেখে শ্রীদাম ভাবে আজকে হারবেই। প্রত্যেকবারে রাধারানীকে জয়ী করে দেয়, আজকে দেখবো। আমি তো কোনোদিন আমার কানাইকে ওদের কাছ থেকে জয়ী করতে পারিনি, আজকে আমি জয়ী করব। ও তো জানে না যে আজকে হারা দল পুরস্কার পাবে। ললিতা যে কেন খেলছে না সেটা তো শ্রীদাম জানে না। শ্রীদাম বেশ মনোযোগ সহকারে খেলে যাচ্ছে কৃষ্ণকে জয়ী করবে বলে। এমন সময় গুটি চালতে চালতে হঠাৎ রাধারানী হেরে গেল। যেই হেরে গেল, বিশাখা চিৎকার করে উঠল, রাধে সর্বনাশ হয়ে গেছে রে, ছি 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 ছি, কোনো দিন তুই তোর গোবিন্দের কাছে হেরে যাস না, জানিস আজকে তুই হেরে গিয়েছিস, আজকে ললিতা ইচ্ছাকৃতভাবে তোকে হারিয়ে দিয়েছে। ছি 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 ছি, কি খেলার ভঙ্গি! ওরা তো জানে না যে ললিতা কেন হারিয়েছে। রাধারানী বলে, হ্যাঁ রে সখি, আজকে জয়ী দলকে হারিয়ে দিলি, যে দল সববারে জয়ী হয় আজকে তুই তাকে হারিয়ে দিয়েছিস, কেন রে? আজকে তোর খেলার অবস্থা এরকম কেন? ললিতা তখন মুচকি মুচকি হেসে বলে, রাধে কষ্ট হচ্ছে তোর? হবে না, আমি প্রত্যেকবারে গোবিন্দের কাছে জয়ী হই, আজকে তুই হারিয়ে দিয়েছিস, কষ্ট হবে না? সখি, আমি তোর গোবিন্দের কাছে তোকে হারাইনি রে। আসলে কি জানিস, তোর গোবিন্দের সঙ্গে আমার কথা হয়েছিল, আজকে হারা দল পুরস্কার পাবে, তাই আমি ইচ্ছা করে তোকে হারিয়ে দিয়েছি। কে লয় যে দাঁড়িয়ে আছো যে, এই যে কি হলো, দাও দাও, তাড়াতাড়ি দাও। দেখছো কেন ওভাবে হাঁকড়ে কি দেখছো? দাও, হাঁকড়ে দেখার কোনো দরকার নেই, দাও, তাড়াতাড়ি দিয়ে দাও, তোমাকে বলছি, দাও। আরে বাবা, তোমার সঙ্গে যে কথাটা হয়েছিল হারা দল পুরস্কার পাবে, তা পুরস্কারটা দিয়ে দাও তাড়াতাড়ি। কি হলো, দেবে তো? গোবিন্দ বলে, এই রে, কেন যে বললাম হারা দল পুরস্কার পাবে, না বললেই ভালো হতো, নিয়মটা যেমন ছিল তেমনই থাকলে ভালো হতো, আজকে জয়ী হয়ে গেছি, কারণ পুরস্কারটা আমি পেয়ে যেতাম। এই রে, ও ললিতা, আসলে আমি বলেছি বলেই কি পুরস্কারটা দিতে হবে, নিয়ম তো একটা আছে, সারা জীবন নিয়ম হয়ে আসছে, যে দল জয়ী হয় সে দল পুরস্কার পায়, আর আজকে আমি বললাম বলে কি দিতে হবে? ললিতা বলে, যে তুমি কি আমাদেরকে পাগলি পেয়েছ নাকি? হ্যাঁ শোনো, আমরা হলাম ব্রজের নারী, দধি দুগ্ধ সব ভাণ্ডে ভরে রেখেছি, এক এক করে ভাণ্ড নিয়ে আসবো, তোমার মাথায় ঢালবো, তোমার কালো অঙ্গ সাদা করে দেবো, তোমার বাড়ির মাও তোমাকে চিনতে পারবে না, অতএব আমাদের সঙ্গে চালাকি করতে যেও না, যেটা কথা ছিল সেটা দিয়ে দাও। গোবিন্দ চিন্তা করছে, এদের পাল্লায় পড়েছি মানে তো ছাড়বে না। এই বলে গোবিন্দ কি করেছে, আমার ছুটে গিয়ে রাধারানীকে আলিঙ্গন করতে যাচ্ছে। যেই না রাধারানীকে আলিঙ্গন করতে গেল, সঙ্গে সঙ্গে রাধারানীর পাশে দাঁড়িয়েছিল বিশাখা। রাধারানীকে যখনই গোবিন্দ আলিঙ্গন করতে যাবে, ঠিক ওই মুহূর্তে বিশাখা দুটি হাত ঘিরে দাঁড়িয়ে বললাই যে, ছি 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 ছি, তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? থাকবেই বা কেন, গোয়ালার ছেলে, মাঠে তো ধেনু চড়াও, তোমার কি লজ্জা শরম কিছু থাকতে পারে? ছি, তোমার লজ্জা করছে না? দিন নেই দুপুর নেই, এভাবে কেউ আলিঙ্গন করতে যায়? সবাই দেখছে না, তোমার লজ্জা করছে না? এই যে মনের আশা, আলিঙ্গন করতে গিয়ে যেটা বাকি রয়ে গেল পূরণ হলো না। ঠিক ওই মুহূর্তে গোবিন্দ বলে উঠল, বিশাখা, এই মুহূর্তে যে আশাটা আমি পূরণ করতে পারলাম না, আমি কথা দিলাম যেদিন আমি গৌর হয়ে অবতীর্ণ হব সেদিন আমি
রাধারানীর শক্তি দিয়ে গদাধর সৃষ্টি করব, আর তাকে সব সময় আমার বাম পাশে রাখব। যখনই আমার প্রেমময়ী রাধারানীর কথা মনে হবে, আমি গদাধরকে জড়িয়ে ধরে আমার রাধারানীর কথা মনে করব। তাই গদাধরকে সবসময় বাম পাশে রাখত। তাহলে রাধারানীর কৃপা না হলে গোবিন্দ কৃপা পাওয়া যায় না। আজকে একটু সবাই মিলে রাধারানীর জয় ধ্বনি দেবেন, সবাই দেবেন, বলুন জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। সবাই দিয়েছেন, একটু কম হয়েছে আর কি, মানে আসলে আপনারা দিচ্ছেন, এই যে এদের জন্য চেপে যাচ্ছে। এই তোমরা একটু চুপ করো, আমি একটু শুনবো, বলুন জয় জয় রাধা রানী কি। দেখেছেন আপনারা সবাই দিয়েছেন, অথচ আমি শুনতে পাচ্ছি না এদের জন্য। আর একবার জোর করে জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। সবাই রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। জয় রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। সবাই বলেছিলেন, হ্যাঁ সবাই বলছেন, আমি শুনতে পাচ্ছি না। আসলে ঘরের মেয়ে তো, ওই জন্য একটু লজ্জা পাচ্ছে মেয়ের কাছে, তাই তো? ঘরের মেয়ে বলে লজ্জা পাচ্ছে। আর এরপরে যখন প্রেমানন্দ বাবু আসবে, তখন সবাইকে আনন্দ দিয়ে চলে যাবে, তখন আর লজ্জা করবে না। ঘরের মেয়ের কাছে লজ্জা হয়, তাই না? একটু জোর করে দিন সবাই মিলে, করে করতালি দিয়ে। বলছে ভগবানের নাম করব, আবার করতালি দেবো কেন? এমনি তো করতে পারি, করতালি দেওয়ার কি আছে? বলে শোনো, গাছের তলায় দাঁড়িয়ে হাতে করতালি দিলে যেমন গাছের পাখিগুলো উড়ে পালিয়ে যায়, ঠিক তেমনি আমাদের দেহবৃক্ষে ছয়টি পাখি বসে আছে। যদি হাতি করতালি দিয়ে হরিনাম করা যায়, তাহলে ছয়টি পাখি উড়ে পালিয়ে যাবে। তাহলে এরকম তালি দিলে কি উড়ে যাবে? এরকম যদি তালি দেওয়া যায়, উড়বে পাখি? জোর করে এরকম দিলে তো উড়ে যাবে না, এরকম আস্তে আস্তে দেবেন, ও পাখি আরো চেপে বসবে। একটু জোর করে দিন যাতে উড়ে পালিয়ে যায়, দিন দেখি। এ তো একেবারে তেঁতুল ঝরে যাচ্ছে, একটু তালে তালে সবাই। হ্যাঁ, রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয়া কর। রাধা রানী হে মহারানী,
उनका महिमा सब जग जानी। जय जय लाल हो, जय महारानी, उनका महिमा सब जग जानी। राधा रानी है महारानी, उनका महिमा सब जग जानी। राधा रानी है महारानी, उनका महिमा सब जग जानी। राधे राधे जप कर, कृष्ण नाम रस प्रिया कर। जय जय राधा रानी की, जय जय राधा रानी की, जय जय राधा रानी की। राधे राधे जप कर, कृष्ण नाम रस प्रिया कर। খুব সুন্দর লেগেছে। তো আজকে সেই রাধা রানী গদাধর হচ্ছে রাধা শক্তি। আজকে গৌরহরি যখনই রাধা রানীর কথা মনে হতো, ওই গদাধরকে জড়িয়ে ধরে গৌরহরি তার মনের ভাব প্রকাশ করত। আজকে পঞ্চদত্তর সঙ্গে গৌরহরি হরি নামে বিভোর হয়েছে। আজ কেমন করে হরি গুণগান গাইছে, সুন্দর লাল শচির দুলাল বৃন্দাবন বিহারি, বৃন্দাবন বিহারি। সুন্দর লাল শচির দুলাল বৃন্দাবন বিহারি, সুন্দর লাল শচির দুলাল বৃন্দাবন বিহারি, বৃন্দাবন বিহারি। ভক্ত ডাকিলে তুমি থাকিতে পারো না, ভক্ত ডাকিলে তুমি থাকিতে পারো না, ভক্ত ডাকিলে তুমি থাকিতে পারো না, ভক্ত ডাকিলে তুমি থাকিতে পারো না। ইহাই তো বেদেতে শুনি কাছে এসো, কাঁদছ কেন? প্রভু আজকে এত আনন্দের মধ্যে আমার মনের মধ্যে আনন্দ হচ্ছে না প্রভু, কি ব্যাপার বলো তো? সবাই আনন্দে নাচছে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছ। এসো কাছে এসো, কি হয়েছে তোমার? প্রভু গো, তুমি চলে যাওয়ার আগে আমি জানি তোমার যাওয়ার সময় হয়েছে, তুমি চলে গেলে তো আর চাইতে পারবো না, তাই তুমি থাকাকালীন আমি তোমার কাছে কিছু চাইব। আমি এতদিন যা চেয়ে এসেছি নিজের জন্য কিচ্ছু চাইনি, আমি জগৎবাসীর জন্য চেয়েছি আমি নিজের জন্য কিছু চাইনি, আজকে আমি চাইবো তোমার কাছে। কি চাও তুমি বলো, তুমি যা চাইবে আমি দেব, বলো কি চাও? অদ্বৈত আচার্য গৌরীর চরণ দুটি জড়িয়ে ধরে বলে দয়াময়, আমি বহুদিন সেই প্রথম থেকে তোমার লীলা দর্শন করে এসেছি, তবু আমার আশা মিটছে না প্রভু,
তাই আমি আবার এই কলিযুগে জন্মগ্রহণ করে তোমার লীলা দর্শন করতে চাই, আস্বাদন করতে চাই, তাই আমি আবার জন্ম নিতে চাই কলিযুগে। এ তুমি কি বলছো? হ্যাঁ প্রভু, যত আস্বাদন করি তত আস্বাদনের পিপাসা দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি পুনরায় জন্মগ্রহণ করতে চাই। আজকে গৌর হরি অদ্বৈত প্রভুকে কথা দিল, বেশ তাই হবে, তোমার মনের আশা নিশ্চয় পূর্ণ হবে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা সবাই জানি, কিন্তু যতবার ভগবানের নাম শোনা যায় ততবারই নতুন মনে হয়। আপনারা তো অনেক দিনের পুরনো ভক্ত, আপনাদের জানা নেই এমন কিছু নেই, তাই আপনাদের সবই জানা কিন্তু আমার অজানা। তাই আজকে আমরা সেই লীলাই আস্বাদন করব, অদ্বৈত প্রভুর জন্ম, যার নাম হয়েছিল দুঃখী কৃষ্ণদাস। আজকের লীলার নাম দুঃখী কৃষ্ণদাস। তাই অদ্বৈত প্রভু পুনরায় জন্মগ্রহণ করলো কোথায়, কোথায় জানো? ও গো ধারেন দাতে জন্ম নিল, দুঃখী মন্ডল ধারেন দাতে জন্ম নিল, দুঃখী মন্ডল ধারেন দাতে জন্ম নিল, দুঃখী মন্ডল ধারেন দাতে জন্ম নিল, দুঃখী মন্ডল। ও তার মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মন্ডল, ও তার মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মন্ডল, ধরে না গো, ধরে না গো, আজ আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আজ মা বাবার দুজন পুত্র সন্তান জন্মগ্রহণ করল, আর সেই সন্তানকে দেখার জন্য পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছে, সবাই দেখতে এসেছে সন্তানকে। কি আনন্দ বাবা মায়ের, তাই না? যদি ছেলে হয় সঙ্গে সঙ্গে মিষ্টির দোকানে ছুটবে মিষ্টি কেনার জন্য, সবাইকে মিষ্টি খাওয়াবে। কিন্তু আমার মতো যদি জাল্লো ডাসে কি, যদি মেয়ে হয় তাহলে একটা লজেন্স পর্যন্ত কেউ খাওয়াবে না, তখন বাবা মায়ের দুঃখের শেষ থাকবে না। আর যদি ছেলে হয় তখন কি আনন্দ, আর সেই আনন্দ যে আজকাল কোন জায়গায় দাঁড়াচ্ছে সেটা তারাই বুঝতে পারছে। কি আজ আনন্দে যে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে
কত নিরানন্দ এসে উপস্থিত হচ্ছে সেটা তারাই জানে। ও যত লাথি মারুক তবু ছেলে ভালো, মেয়ে ভালো না। তাই আজকে যখন সন্তান এসেছে মায়ের কোল আলো করে, সবাই কত আনন্দ করছে, সবাই হাসছে, এমন সময় দুরিকা দেবী বলে, স্বামী সবাই তো হাসছে কিন্তু দেখো আমাদের ছেলেটা যে কিছুতেই কান্না বন্ধ হচ্ছে না, ও জন্মের পর শুধু কেঁদেই যাচ্ছে। ও স্বামী, শুনেছি সন্তানের বদনে জন্মের পর মধু দিতে হয়। ও স্বামী, একটু দোকান থেকে মধু এনে দাও না, আমি আমার ছেলেটার বদনে দেব। কৃষ্ণমণ্ডল বলে, দুরিকা মধু কিনতে গেলে যে পয়সা লাগে, যাদের ভিক্ষা করে রোজ জীবন চলে, সন্তানের জন্য মধু কিনবো কি করে, পয়সা কই? ও স্বামী, তা বলে কি ছেলেটার বদনে একটু মধু দেব না? যাও না স্বামী, একটু ধার করে মধু এনে দাও, পরে না হলে কাজ করে শোধ করে দেব। পাগল হয়েছ? এতদিন পর গোবিন্দ আমাদের ঘরে একটা পুত্র সন্তান পাঠিয়েছে, আর আমি তাকে জন্মের পর অন্যের কাছ থেকে ধার করা মধু সেবা দেব? না দুরিকা, তাহলে কি করবে? দেখো না, আমি কিছুতেই কান্না থামাতে পারছি না। দাও না গো দুরিকা, ছেলেটাকে আমার কোলে দাও, দেখি আমি কান্নাটা বন্ধ করতে পারি কিনা। দুরিকা বলে, এটা সম্ভব? আমি মা হয়ে পাচ্ছি না, আর তুমি বলছো তুমি কান্না বন্ধ করে দেবে, এই না। দুরিকা তাড়াতাড়ি করে ছেলেটাকে স্বামীর কোলে দিয়েছে, আর যেই স্বামীর কোলে দিয়েছে, আজকে কৃষ্ণমণ্ডল সন্তানকে কোলে নিয়ে বলে উঠল, বাবা রে, আমি তো তোকে দোকানের মধু কিনে এনে খাওয়াতে পারবো না বাবা, আমার সে সামর্থ্য নেই। ওরে, আমরা যে গরিব, ভিক্ষা করে আমাদের জীবন চলে রে বাবা, তাই আজ আমি তোকে এমন মধু খাওয়াবো যে মধু খাওয়ার পর ইহ জগতের মধু খাওয়ার জন্য তোর কোনোদিন মন হবে না বাবা। আয়, আজ আমি তোকে সেই মধুই পান করাই। এই বলে কৃষ্ণমণ্ডল সন্তানের কর্ণের কাছে গিয়ে মধু পান করাচ্ছে। কি করছে? এত বলি শোনাইল মধুর হরি নাম, এত বলি শোনাইল মধুর হরি নাম, এত বলি শোনাইল মধুর হরি নাম, এত বলি শোনাইল হরি বল মধুর হরি নাম, সেই হরি নাম শুনে শিশু হাসে ও বিরাম, সেই হরি নাম শুনে শিশু হাসে ও বিরাম, আজ হরি নাম শুনে শিশু হাসে ও বিরাম, হরি নাম শুনে শিশু হাসে ও বিরাম, কান্নার রব দূরে গেল, কান্নার রব দূরে গেল, কান্নার রব দূরে গেল, কান্নার রব দূরে গেল, দাদা বদনে হাসি এলো কান্নার রব দূরে গেল, হরি হরি বল এলো কান্নার রব দূরে গেল। সবাই তো দেখি অবাক হয়ে গেল, হ্যাঁ বদনে হরিনাম গাইতে কান্না বন্ধ হয়ে গেল। সবাই বলে উঠল, ও কৃষ্ণমণ্ডল, ও দুরিকা, শোনো শোনো, তোমরা খুব ভাগ্যবান গো, আজকে তোমাদের ঘরে যেমন তেমন ছেলে আসেনি। জানো আমাদের কি মনে হয়? ওই সন্তানের দ্বারাই তোমাদের পৃথিবীতে নাম উজ্জ্বল হবে, ওই সন্তান তোমাদের মুখ উজ্জ্বল করবে। আজ থেকে আমরা তোমার সন্তানের নাম রাখবো কি জানো? দুঃখের পরিবারে জন্মগ্রহণ করেছে তো, তাই আজ থেকে আমরা তোমার সন্তানের নাম রাখলাম দুঃখী। পিতামাতার স্নেহের ছায়ায় একটু একটু করে দুঃখী বড় হতে লাগলো। একদিন পিতার কাছে দুঃখী জানতে পারলো, ঈশ্বর লাভ করা হলো নাকি নরজন্মের পরম সার্থকতা। তাহলে ভগবানকে পাবো কি করে? না, যেসব ভক্তরা, যেসব ভক্তগণ
ভগবানকে পেয়েছে, লাভ করেছে, তাদের চরণ শরণাপন্ন হলেই, তাদের কৃপা হলেই ভগবানের কৃপা নাকি হয়ে যায়। দুঃখী বাবার পাশে বলে বসে বলে, বাবা ও বাবা, ভগবানকে পেতে গেলে কার চরণ আশ্রয় করতে হয়? বলে, কেন বাবা? বলে, বলো না বাবা। বলে, গুরুচরণ আশ্রয় করতে হয় বাবা। গুরুচরণ আশ্রয় করলে, গুরুদেবের কৃপা হলে গোবিন্দের কৃপা পাওয়া যায়। হরি বল হরি বল। আজকে বাবার কাছে দুঃখী ভগবানকে চেনার জানার পথটা বেছে নিল, কি করে ভগবানকে পাওয়া যায়। তাই সেই থেকে ছোট্ট দুঃখী দিবানিশী হরিনাম করে, কিন্তু ঘরে তার মন বসে না, তার মন পড়ে আছে কখন গুরুবাড়ি যাব, কখন গুরুচরণ আশ্রয় করব। একদিন বাবার একমাত্র ছেলে তো, তা বাবা মাকে যদি বলে দেওয়া যায় যে আমি কৃষ্ণ ভজন পথে বৃন্দাবনে যাব বা সংসার ত্যাগ করব, তাহলে তো বাবা মা যেতে দেবে না। তাই ছোট্ট দুঃখী কি করছে, যখন মধ্যরাত্রিতে বাবা মা ঘুমিয়ে পড়েছে, সেই মধ্যরাত্রিতে বাবা মায়ের মধ্যখানে দুঃখী শয়ন করেছে, যখন বাবা মা অঘোর নিদ্রায় নিদ্রিত, তখন ধীরে ধীরে দুঃখী শয্যা ত্যাগ করে বাবা মায়ের চরণ তলে বসে বাবা মাকে প্রণাম করে দুঃখী বলে, ওগো মা, আশীর্বাদ করো আমি যেন আমার আশা পূর্ণ করতে পারি। মায়ের চরণে প্রণাম করে বাবার চরণে প্রণাম করল, মা বাবা দুজনার চরণে প্রণাম করে দুঃখী যখন ঘর ছেড়ে বাহির হলো, এদিকে মায়ের ঘুমটা ভেঙে গেল। সন্তানের যদি এতটুকু কিচ্ছু হয়, মায়ের অন্তরে সাড়া পড়ে যায়। মা তো মায়ের মতো বস্তু জগতে আর হয় না। আজকাল আমরা মা বাবাকেও সম্মান দিতে পারি না। আজকাল শিক্ষিত সমাজ তো, তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করছি, কিন্তু আসল শিক্ষা আমাদের অর্জন হয় না। তাই মা বাবার মতো বস্তু জগতে আর হয় না, কিন্তু আজকাল আমরা ছেলে মেয়েরা বাবা মাকে সম্মান দেই না। ভগবান বলে, ওগো ক্ষুধার জ্বালায় ঘরের বাবা মা ছটফট করছে, আর তুমি থালা ভর্তি করে প্রসাদ নিয়ে আসছো আমার কাছে আমায় সেবা দেবে বলে, আমি তো অতি খুশি নই। যে ভগবানের চরণ সেবা করলে অন্য ভগবানের চরণ আশ্রয় করতে হয় না, তুমি সেই ভগবানের চরণ সেবা কর। ভগবানকে আর মন্দিরে পাওয়া যায়? ভগবান আছে নিজের বাড়িতে। যে বাবা মা এত কষ্ট করে মানুষ করল, নিজের বুকের সুধা দিয়ে যে মা তিল তিল করে তার ছেলেটাকে বড় করে তুলল, আজ সেই ছেলে সেই মেয়ে বাবা মায়ের ভালোবাসার প্রতিদান হিসাবে কি দিচ্ছে? তিরস্কার, লাঞ্ছনা। বাবা মাকে আমরা কেউ ভালোবাসতে পারি না। বলে, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গার স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। যদি ভালোবাসতে হয় ওকে ভালোবাস। আজকে অধিকাংশ ছেলে স্ত্রী বিশেষজ্ঞ, মানে বউ পেয়ে গেলে আর কাউকে প্রয়োজন নাই, বউ পেয়ে গেলে আর কাউকে দরকার নাই। বৌমা বলছে ছেলেকে, এই যে হয় তোমার মা এই বাড়িতে থাকবে, নইলে আমি থাকবো, কাকে রাখবে? অপদার্থ ছেলে, ছেলে চিন্তা করে মা তো বুড়ো হয়ে গেছে, কদিন আর বাঁচবে? এমন সুন্দরী বউ চলে গেলে আমি তো আর পাবো না, তাতে বউ থাকুক মাকে রেখে আস। এই বলে বৃদ্ধ মাকে বাবাকে নিয়ে চলেছে বৃদ্ধাশ্রমে রাখার জন্য। বৃদ্ধাশ্রমে মাকে বাবাকে রেখে দিয়ে বলে, তোমরা এখানে বসো আমি আসি। মা বুঝতে পেরে গেছে ছেলে আমাকে জন্মের মতো এখানে রেখে দিয়ে চলে যাবে। নিজে কষ্ট করে যে বাড়িটা গড়ে তুললাম, আজকে সেই বাড়িতেও আমার জায়গা হলো না।
মাকে বসিয়ে দিয়ে বলে মা তুমি এখানে বসো আমি আসি। মা বুঝতে পেরে গেছে ছেলে আমাকে জন্মের মতো এখানটাতে ফেলে দিয়ে চলে যাবে, আমি আর কোনোদিন এই সন্তানের বদন দেখতে পাবো না। এমন সময় আকাশে প্রচন্ড মেঘ, গড়গড় 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 করে মেঘ ডাকছে। মা তখন ছেলেকে ডেকে বলে খোকারে আকাশে প্রচন্ড মেঘ, তুই একটু তাড়াতাড়ি বাড়ি যা বাবা, তুই একটু তাড়াতাড়ি বাড়ি যা, নইলে বৃষ্টি আসবে আর বৃষ্টি এলে তুই ভিজে যাবি, তোর বড় কষ্ট হবে না রে। বাহু তুলে ভগবানকে ডেকে বলে ওগো ভগবান আমার একটা মাত্র ছেলে, ও বাড়ি না যাওয়া পর্যন্ত তুমি যেন আকাশে বৃষ্টি দিও না ভগবান। দেখেছেন কুপুত্র যদ্যপি হয় কুমাতা কখনো নয়, সন্তান কিন্তু তার মাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তথাপিও মা সন্তানের মঙ্গল কামনা করছে, ওকে তুমি ভালো রেখো। মায়ের চোখের দুফোঁটা জল দেখে ছেলের কেমন যেন মনে হলো, তাই মা মায়ের চোখের জল দেখে ছেলে ছুটে এসে নিজের ভুল বুঝতে পেরে মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলে মা গো মা তোমার অদম সন্তান, মা স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে গিয়ে আমি তোমায় ভুলে যাচ্ছিলাম গো, আমি বুঝতে পেরেছি মা তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো, মা তুমি আমাকে জানিয়ে দিয়েছো বউ চলে গেলে হয়তো আমি আবার ফিরে পাব, কিন্তু তোমার মতো মমতাময়ী মা যদি আমায় ছেড়ে যায় আমি আর কোনো দিন পাবো না মা, আমি আর কোনো দিন পাবো না। এই তো ছেলে, কোনো ছেলে যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখে একজন মা বাবা আমার জন্য কতখানি কষ্ট করেছে, তাহলে সেই ছেলে কিন্তু তার মা বাবাকে কোনো দিন দূরে সরিয়ে দেবে না, দেবীর আসনে বসিয়ে রাখবে। এখন তো অধিকাংশ ঘরে হচ্ছে, আগে ছিল শহরে এখন গ্রামে গ্রামে হয়ে গেছে, ছেলে মেয়ে শিক্ষিত, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, বছরে একবার বাবা মাকে দেখতে যায় পূজোর সময়। ছেলে কি করেছে, তার ছেলেকে নিয়ে বাবাকে দেখতে গেছে, বাবাকে দেখতে গিয়েছে, নাতি তো দাদু ঠাকুমাকে ছেড়ে কিছুতেই আসতে চাচ্ছে না, কিন্তু ছেলে কি করছে তার বাবা মায়ের কাছে নিজের ছেলেকে জোর করে টেনে বাড়ি নিয়ে যাচ্ছে। বাসের মধ্যে আসছে, কলকাতার মধ্য দিয়ে যখন আসছে, এমন সময় ছেলেটা বাবাকে বলে বাবা আমার হাতটা ছেড়ে দাও, এই বলে বাবার কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বাবার পকেট থেকে কলমটা বের করে বাসের নাম্বারগুলো হাতে লিখছে। তখন বাবা বলে তুই কি পাগল হয়েছিস, ওই বাসের নাম্বার নিয়ে তুই কি করবি। তখন ছেলে কষ্ট করে তার বাবাকে জানিয়ে দিল বাবা তোমাকেও তো একদিন ওই দাদু ঠাকুমার মতো হতে হবে, তাই তোমাদেরকে আনার সময় যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আগে থেকে বাসের নাম্বারগুলো লিখে রাখছি। কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা না, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়, উপরে ভগবান আছে গো, আমি যতটা কষ্ট আমার বাবা মাকে দেব তার দ্বিগুণ কষ্ট ভগবান আমাকে দেবে। আজকাল আমরা বাবা মায়ের গায়ে হাত তুলতেও দ্বিধা করি না, আজকে সেই বাবা মা। তবে এতে শুধু ছেলে মেয়ের দোষ তা নয়, বাবা মায়েরও কিছু ভুল থাকে,
বাবা মা যদি প্রথম থেকে ছেলেকে সঠিক পথে নিয়ে যায় তাহলে সেই বাবা মায়ের কিন্তু কোনোদিন কষ্ট হবে না। হবে কি? বাবা খারাপ হলেও হবে, কিন্তু মাকে ভালো হতে হবে, মাকে ভালো হতে হবে। তুমি ছেলেকে সঠিক পথ দেখাও, সৎ পথে হাঁটাও, তোমার ছেলে সৎ হবে। আর তুমি যদি অসৎ হও তোমার ছেলেও কিন্তু অসৎ পথে যাবে। আজকে সেই বাবা মাকে প্রণাম করে দুঃখী জন্মের মতো চলে গেল গৃহ ত্যাগ করে কৃষ্ণ ভজনের জন্য। এদিকে হঠাৎ মায়ের ঘুমটা ভেঙে গেল, যখন বিছানায় দুঃখীকে দেখতে পেল না, মা দুঃখী চিৎকার করে উঠল, দুঃখী দুঃখী স্বামী স্বামী একটু ওঠো, দেখো আমাদের দুঃখীকে দেখতে পাচ্ছি না, এত রাত্রে তো ছেলেটা কোথাও যায় না। ও স্বামী দেখো না, দেখো আমার ছেলেটা কোথায় গেল। বাবা জানতে পেরে গেছে যে ছেলে চলে গেছে, কারণ এ ছেলে থাকার নয়, সেটা বাবা খুব ভালো করেই জানে। তাই বাবা জানে কিন্তু প্রকাশ করছে না। এমন সময় দুরিকা বলে, স্বামী তুমি চুপ করে আছো, আমার দুঃখী কোথায় বলো। মা পাগলের মতো চিৎকার করে দুঃখী দুঃখী বলে ডাকছে, খোকারে আয় বাবা, কোথায় গেলি। খোকনে সোনা চাঁদের কোনা, আয় রে কোলে বাবাকে কাঁদিয়ে দুঃখী চলে গেল কৃষ্ণ ভজনে। এমন সময় এদিকে ছোট্ট দুঃখী পথে যাকেই দেখে তাকেই ডেকে বলে, ও দাদু দাদু, ও দাদু বলো না গো নবদ্বীপ কত দূর, ও দাদু বলো না গো নবদ্বীপ কত দূর। এই ছেলে ভিক্ষার দরকার, ভিক্ষা নিয়ে চলে যা, নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন। কি বললে
আমি ভিখারি। হ্যাঁ হ্যাঁ ভিখারি তুমি নিশ্চয়ই, তবে জানো আমি অর্থের ভিখারি নই, আমি অর্থের কাঙাল নই, আমি ভিক্ষা করি বটে, তবে আমি কিসের ভিখারি জানো? শোনো, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদী প্রেমের ভিখারি, ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, প্রেম ভিক্ষা করি যাব গো সেই নদিয়া, আমি যাব গো নদিয়া। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, দাও প্রেম ভিক্ষা দাও আমা প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো সেই নদিয়া, ভিখারি নিতাই গৌর হরি বল যাব গো সেই নদিয়া, ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো সেই নদিয়া। সবাইকে দেখে বলছে বলো আমায় নবদ্বীপের পথ বলে দাও, যে যা বলছে তারই কত বিশ্বাস করে ছোট্ট দুঃখী পথ যাচ্ছে চলেছে নবদ্বীপে। এমন সময় নবদ্বীপে এসে কোথায় গিয়ে পৌঁছালো? গঙ্গার ধারে হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে। হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে গিয়ে দুঃখী দুহাত তুলে বলে উঠল, জয় হোক গুরুদেবের জয় হোক। এই যে কোথেকে এসেছো? কোথেকে এসেছো? আগে গুরুদেব, আমার বাবার মুখে শুনেছিলাম ওই যে ভগবানকে পেতে গেলে নাকি গুরুচরণ আশ্রয় করতে হয়, তাই আপনার কাছে এসেছি। এই যে তোমার নাম কি? আগে আমার নাম দুঃখী। দুঃখী বাবার নাম কি? আগে কৃষ্ণ মণ্ডল। বাড়ি কোথায়? আগে ধারেন্দাতে। বাবা বাবা, এই এতটুকু বয়সে তোমার চৈতন্য হয়েছে দেখে খুশি হয়েছি বাবা। কত মানুষ পড়ে আছে যারা এখনো বলে হরি ভজার সময় হয়নি, আর তুমি এতটুকু বাচ্চা ছেলে, তোমার চৈতন্য হয়েছে দেখে খুশি হয়েছি বাবা। অনেকে বলে না এই বয়সে কি কৃষ্ণ ভজন করব, এখন ফ্যাশন ভালো আছে, ডিজাইন ভালো রয়েছে, এখন পার্লারে যাওয়ার সময়, এখন থেকে কি ভগবানকে ডাকবো? ওই যে কমলা লেবুর মতো দেহটা যখন বেগুন পোড়ার মতো হবে তখন ভগবানকে ডাকবো, যখন কালো কালো কেশগুলো পেকে যাবে সাদা হবে, যখন দাঁত পড়ে যাবে, যখন চোখে চশমা পরব, যখন হাতে লাঠি ধরব তখন ভগবানকে ডাকবো। বলে শোনো, ভগবান হলেও তার একটা চয়েস জ্ঞান আছে, তাই না? ভগবান হলেও তার একটা চয়েস আছে, যে সে ডাকলে তো সে যাবে না। যৌবন কেটে গেল বৃদ্ধ বয়সে যদি ভগবানকে ডাকা যায় ভগবান আসবে? আসবে না, সব কাজের সময় আছে,
মহাজন বলেছে সকাল সকাল তোলো মাখন বেলায় হবে ঘোল বাল্যকালে হরি ভজ ও তোর বুড়ায় গণ্ডগোল। হাত কাঁপবে গোবিন্দ সেবা সঠিকভাবে কি হওয়া যাবে? হবে হবে না, তাই সকাল সকাল বুঝতে হবে, সকাল সকাল গোবিন্দ ভজন করতে হবে। বাল্যকালে হরি ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে হরি ভজে কৃষ্ণ আসে বা না আসে, বৃদ্ধা কালে হরি ভজে জমের তরাশে। তাই বৃদ্ধাকালে বুঝলে হবে না, বাল্যকাল থেকে বুঝতে হবে। তাই আজকে তোমার চৈতন্য হয়েছে দেখে খুশি হলাম বাবা। ওই যে একটা গান আছে না বাবা, যারা আগে এলো তারা, যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পড়ে, তাই না? যারা আমার থেকে বয়সে ছোট তাদের চৈতন্য হয়ে গেছে ভগবানের চরণাশ্রয় করা, আর আমি মরতে গেলাম এখন আমার চৈতন্য হচ্ছে না, এখন আমি জানি আমি বাঁচবো পরে, এখনো সময় আছে, এখনো সময় আছে পরে বুঝবো, এরকম করলে হবে? তাই সময় থাকতে করতে হবে। তা বাবা দুঃখী তোমার চৈতন্য হয়েছে দেখে খুশি হলাম, কিন্তু আমি তো দীক্ষা দেব না। কেন গুরুদেব, আমি যে অনেক আশা নিয়ে এসেছি, শোনো আমি যাকে তাকে দীক্ষা দেই না, আমার কাছে আশ্রয় নিতে গেলে আগে তোমায় পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো তবেই আমি তোমায় আমার চরণে ঠাঁই দেব। বলুন গুরুদেব আমায় কি করতে হবে? শোনো, ওই যে মাটির কলসিটা দেখতে পাচ্ছ, ওই কলসিতে করে রোজ গঙ্গা থেকে জল এনে আমার আশ্রম ধৌত করতে হবে, আর তুলসী বাগানে জল দিতে হবে, পারবে তো? আগে গুরুদেব আপনার আশীর্বাদ হলে সব পারবে। তাই ছোট্ট দুঃখী, গুরুদেবের কৃপা পাওয়ার জন্য, গুরুদেবের চরণ আশ্রয় করার জন্য আজকে দুঃখী কি করছে? সেই গুরুদেবের কথা মতো মাটির কলসিটা মাথায় নিয়ে আজকে দুঃখী চলেছে জল আনতে, আর বদনে গাইছে কি, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি, অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি, অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি, অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি।
বড় বেশ ধরিয়া গঙ্গার জল থেকে জল এনে গঙ্গা থেকে জল এনে ওই আশ্রম ধৌত করে আর তুলসী বাগানে জল দেয়। বাচ্চা ছেলে তো ওই মাটির কলসিতে করে জল আনতে আনতে মাটির কলসির ঘোষা লেগে দুঃখীর মাথায় হলো ভয়ানক ঘা। আর যখন ক্ষতর সৃষ্টি হয়েছে ওই ক্ষতটা যদি সারানো না হয় তো বাড়তেই থাকবে, তাই দুঃখী বুঝতে পেরেছে আমার মাথার মধ্যে ক্ষত হয়েছে, তবু তবু কি করছে কাউকে জানাচ্ছে না, দেখতে দেখতে ক্ষতটা বেড়ে যাচ্ছে, ভয়ানক ভাইয়ের সৃষ্টি হয়েছে, এমন কি পুঁজ রক্ত বেরোচ্ছে, আর কিছুদিন পর পোকাও খসে খসে পড়ছে গায়ে, ছোট্ট ছোট্ট কীট দুঃখীর গা দিয়ে পড়ছে, কত কষ্ট পাচ্ছে, কত যন্ত্রণা হচ্ছে, তবু একবারও প্রকাশ করে জানাচ্ছে না তার কষ্টের কথা কাউ। দুঃখী চিন্তা করছে আমার মাথার এই অবস্থার কথা যদি গুরুদেব জানতে পারে আমি তো কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব, আমার বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে আমার কাজের দায়িত্বটা গুরুদেব অন্য কাউকে দিয়ে দেবে, তাই দুঃখী জানাচ্ছে না। কিন্তু এটা আর কতদিন লুকিয়ে রাখা যায়, দেখতে দেখতে তো বেড়ে যাচ্ছে, যখন পুঁজ রক্ত বেরোচ্ছে পোকা খসে খসে পড়ছে, দুঃখী চিন্তা করলো আর ঢাকা রাখা যাবে না, তাহলে কি দিয়ে ঢাকা রাখা যাবে, দুঃখী চিন্তা করছে আমি মাথায় পাকড়ি বাঁধবো যাতে গুরুদেব দেখতে না পায়। তাই দুঃখী কি করছে নিজের অঙ্গের ওড়নাটা দুঃখী নিজের মস্তকে বেঁধে নিয়েছে, নিজের মস্তকে বেঁধেছে, এইবার মাথায় পাকড়ি বেঁধে দুঃখী জল আনছে, চতুর্দিক লক্ষ্য করছে গুরুদেব কোথাও আছে কিনা, কারণ গুরুদেব যদি দেখতে পেয়ে যায় তাহলে খুব বকবে, কারণ গুরুদেব বলেছে সুখে কৃষ্ণ ভজন হয় না, কষ্টের মধ্যে থেকে কৃষ্ণ ভজন করতে হয়, তাই গুরুদেব যাতে দেখতে না পায় অমনি চতুর্দিকে তাকাচ্ছে, তাকাতে তাকাতে জলটা নিয়ে যাচ্ছে। এমন সময় গুরুদেবের হঠাৎ লক্ষ্য পড়ল দুঃখী মাথায় পাকড়ি বেঁধে জল নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে গুরুদেব চিৎকার করে বললে এই দুঃখী দাঁড়াও ওখানে, এই রে গুরুদেবের তো দেখতে পেয়ে গেল, এখন কি হবে, কি হলো দুঃখী শুনতে পাচ্ছিস না, আয় আমার কাছে আয়। কলসিটা নামিয়ে দিয়ে চুপি চুপি করে গুরুদেবের কাছে এসেছে, ভয় আছে যদি জানতে পেরে যায় কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হব, এই ভয়টা মনের মধ্যে আছে, তাই চুপি চুপি করে গুরুদেবের কাছে যাচ্ছে। এই দুঃখী তোকে না বলেছিলাম কৃষ্ণ সেবার জন্য জল আনতে, আর তুই মাথায় পাগড়ি বেঁধেছিস কেন, খুলে ফেল পাগড়ি, বিপদে পড়ে গেলাম তো, যেটাই ভেবেছিলাম সেটাই হচ্ছে, কি কি বলবো এখন, কি হলো দুঃখী শুনতে পাচ্ছিস না, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, খুলে ফেল। গুরুদেব এই পাকড়িটা খুলতে বলবেন না গুরুদেব, কেন গুরুদেব আমি পাকড়ি খুলতে পারবো না, আপনি আমাকে পাকড়িটা খুলতে বলবেন না। তবে রে আমার মুখের উপর কথা, আমি গুরু তোকে আদেশ করছি ওটা খুলে ফেলার জন্য, আর তুই বলছিস আমি খুলবো না, খুলে ফেল। না গুরুদেব
আমি আপনার দুটি চরণ জড়িয়ে ধরে বলছি, এই পাখিটা আপনি আমায় খুলতে বলবেন না। তবে রে, খুলবি না তুই? দুঃখী যেই না চরণটা জড়িয়ে ধরতে গিয়েছে, গুরুদেব সঙ্গে সঙ্গে দুঃখীর মাথা থেকে পাকড়িটা খুলে নিয়ে বললে, কি দুঃখী, তোমার মাথায় ভয়ানক ঘা, কেমন পুঁজ রক্ত বেরোচ্ছে, এমনকি পোকা খসে খসে পড়ছে। হায় হায়, এ তুই কি করেছিস দুঃখী, এ তুই কি করেছিস? গুরুদেব, আমি কষ্ট পাচ্ছি না গুরুদেব, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। ওরে বাবা, বাবা মাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস? আমি যে তোর বাবা মা, তা দুঃখের কথা কষ্টের কথা যদি আমাকে না বলবি, তাহলে তুই কাকে বলবি বাবা? গুরুদেব, বিশ্বাস করুন, আমার কষ্ট হচ্ছে না। ওরে, আমি জানি তুই কষ্টের কথা আমায় বলবি না, কিন্তু আমি তো জানি তোর কি কষ্টটা হচ্ছে। এতদিন বললে আমি একটা ভালো চিকিৎসক ডেকে তোর চিকিৎসার ব্যবস্থা করে দিতাম, তোকে সারিয়ে তুলতাম। গুরুদেব, চিকিৎসক যদি করানো হতো, তাহলে চিকিৎসক আমাকে বিশ্রামের ব্যবস্থা করতে বলতো, বিশ্রাম নিতে বলতো। আর আমি যদি বিশ্রাম নিতাম গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, যদি জ্বালানিতে নিষেধ করতে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, জ্বালানিতে নিষেধ করতে, কৃষ্ণ বিফলে যেত, কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম, বিফলে গেল, আমার কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। সঙ্গে সঙ্গে গুরুদেব দুঃখীকে বুকে জড়িয়ে ধরে বলে, দুঃখী রে, ওরে তুই যে ভক্তি সঙ্গে করে এনেছিস রে বাবা, যার মধ্যে এত ভক্তি আছে, ওরে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হবার ভয়ে তুই চিকিৎসা করালি না, তোর কষ্টের কথা একবারও আমায় জানালি না। ওরে, তোর মধ্যে যে ভক্তি আমার মধ্যে তা নেই বাবা, আমি তোকে কি দীক্ষা দেব? না না গুরুদেব, আপনি অমন করে বলবেন না গুরুদেব, আপনার কৃপা না হলে আমি গোবিন্দকে পাব না গুরুদেব, আপনি আমায় কৃপা করুন গুরুদেব, আপনি আমায় আপনার চরণে আশ্রয় দিন। আয় বাবা, আজ আমি তোকে দেব রে বাবা। তাই আজকে দুঃখীর কর্ণে দীক্ষা মন্ত্র দিয়ে বলল, আজ থেকে তোর নাম দুঃখী নয়, আজ থেকে আমি তোর নাম রাখলাম কৃষ্ণদাস। তাই আজকে দুঃখী কৃষ্ণদাস কি করেছে, বৃন্দাবনে যাত্রা শুরু করেছে। কৃষ্ণদাস, যা তুই বৃন্দাবনে যা, বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর চরণে শরণাপন্ন হ, আর জীব গোস্বামীর চরণে শরণাপন্ন হলে তুমি কৃষ্ণ সেবা পাবে, তোমাকে কৃষ্ণ সেবা ওই জীব গোস্বামী পাদ শিখিয়ে দেবে, যাও। তাই আজকে গুরুদেবের চরণে প্রণাম করে দুঃখী চলেছে মধুময় বৃন্দাবনে, বৃন্দাবনে চলেছে। কি আপনারা জানেন বৃন্দাবনে? বলে বৃন্দাবনে তো এসে গেছি, আবার কি যাব, বৃন্দাবনে তো আছেন। আজকে
বৃন্দাবনে চলেছে। কেমন করে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, মধুর নাম হরি নাম, মুখে গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, মুখে গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, এক নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে, প্রভু বিপদে এক নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, হরি নাম হরি নাম, মুখে গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, মুখে গাহ গৌর হরি বল মধুর নাম হরি নাম, মুখে গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। ভক্তমণ্ডলী ভক্তি মধু মায়েরা দল এসে গেছে, এবার আমার জয়নিতাই জয় রাধে। আমি যাওয়ার আগে একটা হিন্দি ভজন গাইছি একটু।